السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. সুপ্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহান ও তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহান ও তাআলা আমাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন এবাদত ফরজ করেছেন, নির্ধারিত করেছেন। আবার কিছু এবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান দ্বারা আমাদের জন্য ফরজ হয়েছে। এমন অনেকগুলো বিধান রয়েছে, যেমন ফেতরা দেওয়া, ফেতরা আদায় করা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের জবান থেকে ফরজ হয়েছে। ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র, যেমন যাকাতুল ফিত্র ফরজ করা হয়েছে। তো সার্বিক যে ইবাদতগুলো রয়েছে, এই ইবাদতের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। যেমনিভাবে এই রমজান মাস সিয়ামের মাস, আবার এই রমজান মাসে অনেকগুলো ইবাদত রয়েছে যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। সিয়াম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকজনের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মোত্তাকি তাকও অর্জন করতে পারো। তো এই রমজান মাস কী কী আমল রয়েছে? অনেকগুলো আমল রয়েছে, যেমনিভাবে সিয়াম পালন করা, রাত্রি জেগে কেয়াম করা, সাদাকা করা, উমরা করা, এবং এই রমজান মাসের শেষ দশকে এতেকাফে বসা উত্তম। এই হচ্ছে, এগুলা করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। তা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব উমরা সম্পর্কে, অথবা উমরার ভুলগুলো সম্পর্কে। যেসব উমরাকারী ভাইরা রয়েছেন, হাজিরা রয়েছেন, তারা আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে এই আরব দেশগুলো রয়েছে যেখানে, এখান থেকে বিভিন্ন দেশ থেকে, ইউরোপ, আমেরিকা থেকে, এমনকি বাংলাদেশ থেকে এই রমজান মাসে অনেক ভাইরাই উমরা করতে আসেন। আর রমজান মাসে উমরা করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, বিশেষ করে খাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই রমজান মাসে উমরা পালন করলো, তার উমরা যদি কবুল হয়ে যায়, আলহামদুলিল্লাহ যদি কবুল হয়ে যায়, সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করার সওয়াব পাবেন। কত বড় একটি গুরুত্বপূর্ণ আমল, বিশেষ করে এই রমজান মাসে উমরা করা। তাই আরব দেশে যারা রয়েছেন বা বিভিন্ন দেশ থেকে যারা আসেন, আলহামদুলিল্লাহ রমজান মাসে অনেকেই উমরা করতে বাইতুল্লাতে আসেন, ইবাদত করেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য, আলহামদুলিল্লাহ। তো এই উমরা করতে এসে অনেক ভাইরা বিভিন্ন ভুলগুলো করে থাকে, হয়তো উমরার বিধানগুলো বা উমরা কী কী করণীয় রয়েছে এগুলো বিভিন্ন কিতাবাদিতে পাওয়া যায়, এগুলো এসে এখানে আলহামদুলিল্লাহ পালন করে, উমরা করে। কিন্তু এখানে আসার পরে কিছু দেখা দেখি আমল অনেক সময় লোকজন করে থাকে, যা সাধারণত উমরার নিয়মাবলী যেসব কিতাবাদি রয়েছে, বই রয়েছে, সেখানে কিন্তু বিস্তারিত লেখা নেই যে এগুলো আসলে উমরার বিষয় না, যেগুলো সাধারণত দেখা যায় হাজিদের মাঝে। যে প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি করণীয়, প্রত্যেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এই ইবাদতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং পদ্ধতিতে হচ্ছে কিনা। আজকে সংক্ষিপ্ত আকারে উমরা পালনকারীর কয়েকটি ভুল রয়েছে যেগুলা আসলে উমরার সাথে সম্পর্কিত বা সম্পর্ক নেই, বা অনেক সময় এগুলা ভুল করে থাকে উমরা পালনকারী ব্যক্তির কি কি ভুল রয়েছে এই সম্পর্কে আলোচনা করব। উমরা পালনকারীর সর্বপ্রথম এক নম্বর যে ভুলটি করে থাকে, মেকাতে এহরামের কাপড় পরিধান করার পরে, গোসল করার পরে অনেকেই মনে করে থাকে যে দুই রাকাত সলাৎ পড়তে হয়। আসলে এখানে দুই রাকাত সলাৎ পড়ার কোনো নিয়ম নেই, আর এটি উমরার সাথে খাস নয়। যারা নিয়মিত তাহিয়াতুল ওযু পড়ে, ওযু করার পরে দুই রাকাত সলাৎ আদায় করে, ওই ব্যক্তি যদি ওই হিসাব করে পড়তে চায় তবে তিনি পড়তে পারবে। কিন্তু নির্দিষ্ট করে উমরার কাপড় পরিধান করার পরে, অর্থাৎ এহরামের কাপড় পরিধান করার পরে, এখানে মেকাতে দুই রাকাত সলাতের পড়ার কোনো পদ্ধতি নেই। অতএব যারা উমরার কাজ মনে করে এখানে দুই রাকাত সলাৎ আদায় করে, সেটা কিন্তু সুন্নাহ হবে না। দ্বিতীয় নম্বর ভুল যেটি উমরাকারী করে থাকে, অনেক সময় উমরার কাপড় পরিধান করার পরে, এহরামের কাপড় পরিধান করার পরে মাথা টুপি দিয়ে ঢেকে ফেলে, অথবা তার ওই এহরামের কাপড় দিয়ে ঢেকে ফেলে।
এখানে মাথা খোলা রাখতে হবে, যারা মাথা ঢেকে রাখে এটা ভুল করে, বৃষ্টির কারণে আর যদি অতিরিক্ত রৌদ্রের কারণে তিনি ছাতা অন্য কিছু ব্যবহার করতে পারে, কিন্তু সরাসরি মাথাটাকে টুপি দিয়ে ঢেকে দেওয়া অথবা রুমাল দিয়ে ঢেকে দেওয়া এটা হচ্ছে উমরাকারী ব্যক্তির 2 নম্বর ভুল। উমরাকারী ব্যক্তির 3 নম্বর ভুল হচ্ছে, সাধারণত বাইতুল্লাতে যখন কেউ মসজিদে প্রবেশ করে আর তিনি যদি বসতে চায় তবে তিনি 2 রেখাত সালাত আদায় করবে। বলে অনেকে মনে করে থাকে যেহেতু মসজিদে প্রবেশ করছি 2 রেখাত সালাত আদায় করতে হবে, না, এখানে মূলত 2 রেখাত সালাত আদায় করতে হবে না, যদি আপনি বসতে চান সেখানে বিলম্ব করেন তবে আপনি 2 রেখাত সালাত পড়বেন। কিন্তু উমরা পালনকারী ব্যক্তি যখন বাইতুল্লাতে প্রবেশ করবে সাথে সাথে সেখানে ঢুকবে এবং উমরার কাজ সম্পাদন করবে, অতএব সেখানে 2 রেখাত সলাৎ পড়ার নির্দিষ্ট কোনো দলিল পাওয়া যায়নি। উমরাকারী চতুর্থ যে ভুলটি করে, 4 নম্বর যে ভুলটি করে সেটা হচ্ছে যখন হাজরে আসওয়াতের কাছাকাছি যায় সেখানে নিয়ম হচ্ছে চুমুন করা হাজরে আসওয়াতে, অথবা লাঠি দিয়ে সেটাকে স্পর্শ করে সে লাঠির মধ্যে চুমুন করা, অথবা হাতে স্পর্শ করে হাতে চুমুন করা। কিন্তু অনেককে দেখা যায় সেটাকে স্পর্শ করতে পারলো না, কিন্তু সেখানে উমরা যখন তাওয়াফ শুরু করবে তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তিনি আল্লাহু আকবার বলে এবং হাত চুমুন করে। তো এই যে চুমুন করা প্রথম তাওয়াফে এখানে হাজরে আসওয়াতের কাছাকাছি, এটা হচ্ছে উমরাকার ব্যক্তির ভুল, কারণ এখানে হাত হাতে চুমা দেওয়ার কোনো প্রমাণ নেই যদি স্পর্শ না করতে পারে। 5 নম্বর উমরাকারী ব্যক্তি যে ভুলটি করে থাকে সেটা হচ্ছে এই তওয়াফের মধ্যে নির্দিষ্ট দোয়া পড়া। নির্দিষ্ট দোয়া বিভিন্ন চটি কিতাবে রয়েছে, 7 চক্করে 7টি দোয়া আর বিভিন্ন দোয়া রয়েছে, না এখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই। অতএব এখানে কোরআন তেলাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বরাত ঘোষণা করা এবং বিভিন্ন হাদিসের দোয়াগুলো তিনি পড়বে, এটা হচ্ছে তার জন্য করণীয়। উমরাকারী ব্যক্তি 6 নম্বর যে ভুলটি করে থাকে, তাদের এই ভুলগুলো হয়ে থাকে, সেটা হচ্ছে অনেক সময় এই তোয়াব অবস্থায় ওনাকে এই এই যেটাকে এটা হচ্ছে কাবার অংশ, সেটা হচ্ছে হাতে হাতিমের ভিতরে প্রবেশ করে। তো এখানে যদি কেউ হাতিমের ভিতরে ফট করে প্রবেশ করে আর যদি এখানে উল্টা রাস্তা দিয়ে বের হয়ে যায় তবে তার উমরাটাই কিন্তু বাতিল হয়ে যাবে, অর্থাৎ তওয়াবটা বাতিল হয়ে যাবে। অতএব উমরা করা অবস্থায় এই হাতিমের মধ্যে তিনি ঢুকবে না, সেখানে বিলম্ব করার কোনো প্রয়োজন নেই। যারা হাতিমের মধ্যে ঢুকে যায় আবার দেখা যায় অনেককে উমরা করা অবস্থায় হাতিমের ভিতরে প্রবেশ করে ফেলে, আবার অনেককে দেখা যায় সেখানে নামাজও পড়তেছে, মানে উমরা করা অবস্থায়, তওয়াবের অবস্থা না, এটা হচ্ছে হাজিদের একটি ভুল। হাজিদের 7 নম্বর ভুল হচ্ছে তওয়া অবস্থায় কাবা ঘরকে স্পর্শ করে সেখানে বিলম্ব করে দোয়া করা, কাবা ঘরে স্পর্শ করে সেখানে বিলম্ব করে দোয়া করার কোনো প্রমাণ নেই, তাহলে এটা হচ্ছে উমরাকারী ব্যক্তির 7 নম্বর ভুল। 8 নম্বর ভুল উমরাকারী ব্যক্তির, যখন রুকনে ইয়ামনির কাছাকাছি যায় সেখানে রুকমনি ইয়ামনিতে চুমন দেওয়ার কোনো বিধান নেই, সেখানে তাকবির দেওয়ার কোনো বিধান নেই, সেখানে শুধু হাত দ্বারা স্পর্শ করার বিধান। অনেকে সেখানে চুমন করে, আবার অনেকে এখানে তাকবির বলে আল্লাহু আকবার অথবা হাতে স্পর্শ করে হাতকে চুমন করে, এটা কিন্তু আসলে হাদিস থেকে পাওয়া যায় না, তাহলে এটা হচ্ছে উমরাকারী ব্যক্তির 8 নম্বর ভুল। সেখানে চুমন করবে না, সেখানে কোনো তাকবির নেই, শুধু তিনি রুকনে ইয়ামনিতে যে পাথরটি রয়েছে সেখানে শুধু স্পর্শ করবে। এখন স্পর্শ করে তিনি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার এটা বলতে পারে, তিনি আবারও হাজরে আসওয়াদের কাছাকাছি চলে যাবে। হাজরতে আসওয়াদের কাছাকাছি গিয়ে সেখানে অনেককে দেখা যায় যে আবারও বলতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার কোনো প্রমাণ নেই, কারণ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তো আপনি প্রথম তাওয়াফ শুরু করলেন, তাহলে আবার কেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন? অতএব সেখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে না, শুধু আল্লাহু আকবার বলবে। তো যদি এখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়, বিসমিল্লাহ আবার বললেন, তাহলে এটা হচ্ছে তাদের 9 নম্বর ভুল। এই 9 নম্বর ভুল। 10 নম্বর ভুল হচ্ছে এই, যখন তওয়াফ শেষ হয়, তওয়াফ শেষ হওয়ার পরে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রেকাত সলাত আদায় করা লাগে। তো 2 রেকাত সলাত আদায় করার পরে অনেকে হাত তুলে সেখানে মুনাজাত করে দোয়া করে, না সেখানে হাত তুলে মুনাজাত করা দোয়া করার কোনো প্রমাণ নেই, এটা হচ্ছে 10 নম্বর ভুল। কারণ আপনি যখন দোয়া করবেন সেজদাতে দোয়া করতে পারছেন, আপনি তাসাউতে বসে দোয়া করতে পারছেন, অথবা আপনি যখন তওয়াফ করবেন তখন দোয়া করবেন, এখানে 2 রেকাত সলাত আদায় করে আবার হাত তুলে মুনাজাত করে দোয়া করার এর কোনো মূলত প্রমাণ নেই, এটা হচ্ছে হাজিদের 10 নম্বর ভুল। এখন অনেকে বলতে পারেন যে কাবাঘরে গেলাম, কাবাঘর ছুইব না। হ্যাঁ, কাবাঘর আপনি পরবর্তীতে যদি এটাকে সওয়াবের উদ্দেশ্য না করে পরবর্তীতে যদি ছুঁতে চান সেটা আপনি ছুঁতে পারেন, অথবা দোয়া করার যে প্রমাণটি রয়েছে সেটা হচ্ছে কাবাঘরের
যে গেট রয়েছে, দরজা রয়েছে, সেখানে ধরে দোয়া করার প্রমাণ রয়েছে। যদি সুযোগ পান সেখানে আপনি গিয়ে দোয়া করবেন। হাজিদের আরেকটি ভুল, সেটা হচ্ছে 11 নম্বর ভুল, সেটা যখন সাফা মারোয়া সাহি করা হয় তখন অনুরূপ নির্দিষ্ট কোনো দোয়া নেই, সেখানে তিনি জিকির, আসকার, দোয়া, কোরআন তেলাওয়াত সেগুলো পড়বে 7 বার চক্কর দিয়ে, সেখানে নির্দিষ্ট কোনো দোয়া পড়ার প্রমাণ নেই। হাজিদের 12 নম্বর যে ভুলটি, যখন সাফা মারোয়া সাহি করা হয়, সাহি করার পরে কিছু লোক সেখানে দাঁড়িয়ে থাকে, মারোয়াতে দাঁড়িয়ে থাকে এবং একটা কেচি নিয়ে দাঁড়িয়ে থাকে, সেখানে কেউ মাথা এখান থেকে একটু, এখান থেকে একটু চুল কেটে নেয়। তো এই যে এখান থেকে, এখান থেকে একটু চুল কেটে নেওয়া, এটা কিন্তু 12 নম্বর ভুল। কারণ যখন আপনি তোয়াফ শেষ করবেন তখন বাইরে বের হয়ে যাবেন, পুরো মাথাকে আপনি কামিয়ে নেবেন, ন্যাড়া করে নেবেন, মাথাকে হাল্লাক করবেন। তার জন্য রয়েছে বেশি সওয়াব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 3 বার দোয়া করেছেন। আর যে ব্যক্তি পুরো মাথা থেকে চুল ছোট করে নেবে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বার দোয়া করেছেন। কিন্তু একজন পুরুষের জন্য এখান থেকে, এখান থেকে, ওখান থেকে, এখান থেকে একটু একটু চুল কেটে নেওয়া, কেসি দিয়ে, এটা কিন্তু মারাত্মক একটা ভুল। কারণ মাথা মুন্ডন করা কিন্তু ওয়াজিব, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মহিলাদের জন্য আলাদা হিসাব, মহিলাদের জন্য চুলের আগা থেকে একটু কেটে নেবে পরিমাণ মতন, তো ওটা হচ্ছে মহিলাদের জন্য। কিন্তু পুরুষরা এখানে একটু, এখানে একটু, চারিদিক থেকে একটু একটু চুল কেটে নিবে, এটা কিন্তু 12 নম্বর ভুল। তাহলে আজকে আপনাদের মাঝে ওমরা সংক্রান্ত 12টি ভুল উল্লেখ করলাম, যেগুলো মূলত হাজিরা করে থাকে, দেখা দেখি সেখানে করে থাকে, এগুলো কিন্তু আমাদের বর্জনীয় করা উচিত। এবং এই যে কতগুলো বিষয়, এখন বলতে পারেন দোয়া কখন করব, দোয়া সাফা মারোয়াতে দাঁড়িয়ে যেখানে যে দোয়া রয়েছে সে দোয়া করবেন, এবং তোয়াব অবস্থায় দোয়া করবেন, সাফা মারোয়া সাই অবস্থায় দোয়া করবেন, এবং কাবা ঘরের যে দরজা রয়েছে সেটা ধরে দোয়া করবেন, এগুলো হচ্ছে আমল। আর যে বাকি বিষয়গুলো আপনাদের মাঝে করা হলো, এগুলো কিন্তু আসলে কোনো সাধারণ যে ওমরা পালন করার যে পদ্ধতি, যা বিধান রয়েছে, সেগুলো কিন্তু সাধারণত লেখা থাকে না। এই জন্য সেখানে ওমরাকারী ব্যক্তি যখন ওমরা করতে আসে, আসার পরে এই আমলগুলো কিন্তু দেখা দেখি তারা করে থাকে। আলহামদুলিল্লাহ, বেশ কয়েকবার ওমরা করার পরে এই বিষয়গুলো আমার অভিজ্ঞতা হলো যে কী কী ভুল মূলত করে থাকে, যা আলেমদের বক্তব্য থেকে এবং হাদিস থেকে আমরা পাইনি। তা আমরা ওমরা যখন করব আমরা বিষয়গুলো খেয়াল রাখব, এবং বেশি বেশি এই রমজান মাসে ওমরা করব। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ওমরা করবে তার ওমরা যে আলহামদুলিল্লাহ কবুল হয়ে যায়, তেন সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাবেন আলহামদুলিল্লাহ। তাই এই রমজান মাসে অন্যান্য আমলের পাশাপাশি ওমরা একটি গুরুত্বপূর্ণ আমল, এবং শেষ দশ রমজানে এতেকাফে বসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। বিশেষ করে যার সুযোগ রয়েছে, বিশেষ করে আল্লাহর ঘরে বাইতুল্লাহতে আপনারা এসে এতেকাফে বসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, এবং আমাদের ছোটোখাটো গুণাগুলো মাফ করে দেউক, এবং কবিরা গুণার জন্য আমাদেরকে তওবা ইস্তেগফার খালিস নিয়তে কাটার মতো তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আজ ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি।